नमस्कार बंधुरा गुड़िया संसार उइथ एडवेंचारे आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपी होच्छे सन्ध्याबेला चायेर साथे এই সুইট কর্নের পকোড়া রেসিপি। সন্ধ্যার টিফিনে চায়ের সঙ্গে যদি এরকম একটি পকোড়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, আড্ডা একদম পুরোপুরি জমে যাবে। সুইট কর্ন পকোড়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই এতে। চায়ের সাথে সাথে খুব ঝটপট তৈরি হয়ে যাবে এই সুইট কর্ন পকোড়া। আজকের আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। সুইট কর্ন পকোড়া বানানোর জন্য এখানে আমি হাফ গাজরকে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে, কারি পাতা নিয়েছি, তার সাথে একটা পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি, এখানে অর্ধেক ক্যাপসিকাম কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে একটা সুইট কর্নকে আমি ছাড়িয়ে নিয়েছি দানাগুলোকে। এরপর এই সুইট কর্নটাকে আমি পিংসিতে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে অল্প একটু জল দিয়ে আমি এই পেস্টটাকে বানিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সামান্য একটু জল দিয়ে যেতে ভালো পেস্ট হয়। তো এখন আমার পেস্ট হয়ে গেছে, দেখুন পেস্টটা ঠিক এইরকম হয়েছে। একটি বোলের মধ্যে আমি এখন ঢেলে নেব এই সুইট কর্নের পেস্টটাকে। তারপর এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্ট। এখানে দিচ্ছি গাজর, কারি পাতা, ধনে পাতা, পেঁয়াজ আর ক্যাপসিকাম। সুইট কর্ন পকোড়ার মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু এই সুইট কর্ন। এরপর দেব কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, এখানে দেব লবণ, তার মধ্যে দেব অল্প একটু গোটা জিরে ফ্লেভারের জন্য, আর দিয়ে দেব এখানে ময়দা আর বেসন। ময়দা দিচ্ছি 2 চামচ, বেসনও দিচ্ছি 2 চামচ। এই সমস্ত কিছুকে চামচ দিয়ে একটু মিক্স করে নেব। মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জলের ব্যবহার করব না বা করছি না। সুইট কর্ন পকোড়ার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সুইট কর্ন, তার সাথে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। এখন আমার সমস্ত কিছুকে একসঙ্গে মেখে নেওয়া হয়ে গেছে। আমি তেল গরম করে সঙ্গে সঙ্গে পকোড়াগুলো হাত দিয়ে বানাবো আর তেলের মধ্যে ছাড়বো, বানিয়ে রাখবো না পকোড়াগুলো। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েই দিয়েছিলাম, তেলটা এখন গরম হয়ে আসলে এক একটা করে পকোড়া হাত দিয়ে বানিয়ে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠে উল্টিয়ে দেব এবং 2 পিঠ লালচে করে ভেজে তুলে নেব। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, তাহলে 2 পিঠ ভালো করে লালচে হবে এবং ভিতরটা কাঁচাও থাকবে না। এরকম লালচে করে ভেজে এখন আমি তুলে নেব এবং পরপর একই রকমভাবে 2-3 ব্যাচ ধরে আমি পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। তো বন্ধুরা সন্ধ্যাবেলা চায়ের সাথে গরম গরম সুইট কর্ন পকোড়া এনজয় করুন, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কেমন হয়েছে। গুড়িয়া সংসার উইথ অ্যাডভেঞ্চারে আমি গুড়িয়া আপনাদের কাছে নিয়ে আসি এরকম সুন্দর সুন্দর রেসিপি এবং আমার ভিডিও। আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত, আমি চলে আসবো আপনাদের কাছে আবারও অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।